Rasul sallallahu alaihi চারিত্রিক যে দিকগুলো গুণাবলী যে মাকার এবং আখলাক যেগুলো যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল আপনি সবচেয়ে চরিত্রের অন্যতম উত্তম চরিত্রের অধিকারী। এই উত্তম চরিত্র বিষয়টা আমরা আজকে একটু জানতে চাই, কিভাবে উত্তম তিনি। এবং তিনি বললেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নৈতিকতা নীতি নৈতিকতা চারিত্রিকতা উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান করার জন্য প্রেরিত হয়েছি, যেন তার রেসালাতটা ছিল চারিত্রিক শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে উত্তম চরিত্রবান বানানোর জন্য। সুবহানাল্লাহ। আজকে আমরা এমন একজন মানব মহামানব লৌহ মানবের সিরাত আলোচনা করতে যাচ্ছি বা করতেছি, যিনি মানব কুলে সর্বশ্রেষ্ঠ। আনাসি দ্বারা ফাজলা, এতে কোনো বকর করার কিছু নেই, অহংকার করার কিছু নেই। সৈয়দুল মুরসালিন ওয়াল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, 1,24,000 নবী রাসূলের মাঝে সর্বশ্রেষ্ঠ যিনি। এই শ্রেষ্ঠতা জানতে হলে অবশ্যই তার জীবনে আমাদেরকে পড়তে হবে। পরিপূর্ণ রাসূলের সিরাতের উপরে আমরা কয়েকজন বই পড়েছি, খুব কম। এবং রাসূলকে জানতে হলে আমাদের 30 পারা কোরআনকে জানতে হবে। মাহেশা সিদ্দিকা কি বললেন রাদিয়াল্লাহু আনহা, কাদা খুলুক ওয়াল কোরআন, 30 পারা কোরআন ছিল তার চরিত্র। যা কোরআন পড়তে পারি না, পড়তে পারি হাফেজ কারি আলেম বুঝি না, যারা বুঝি আমল করি না, যারা আমল করি অন্যকে এই দাওয়া তবলিগ করি না, তারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব তাদের জন্য। যদি আমরা বলি যে এই মাটির উপরে 30 পারা কোরআনের বাস্তব যিনি চলাফেরা করতেন তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং ওলামারা বলেছে যে ওয়াহী মাতলু কোরআন এবং ওয়াহী গায়র মাতলু সুন্নাহ, এর পরিপূর্ণ চিত্র ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30 পারা কোরআনকে দিয়ে শিল্পীরা আর্ট করে, সমস্ত হাদিসকে আর্ট করে, এবং একজন মানুষকে তার সামনে দাঁড় করে দেয় তিনি হচ্ছেন কে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত কিছু তার মধ্যে পড়ে। আজ আমরা কানাদের হাজি দেখার মতো অবস্থা, 10 কানে হাজি দেখে যে লেজ ধরে লেজের বর্ণনা দেয় এটাই হাতি, যে তার কান ধরে কুলার মতো বলে কুলার মধ্যে হাতি, যে তার পা ধরে বলে একটা মোটে স্তম্ভ বা পিলার। 10 কানাই হাতির 10টা অঙ্গের বর্ণনা দিতে পারে, কিন্তু পুরো বর্ণনা দেওয়ার জন্য কি একটা চোখ ধরা মানুষ দরকার, যে তার সুখটা এমন, তার লেজটা এমন, কানটা এমন, তার বডিটা এমন, তার উঁচা কত, পা কেমন। আমরা যদি আজকাল দেখি যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা দেখতে চাই, আমি সবসময় বলি 5টা দিক মানে মেইন আকীদা, রাসূলের আকীদা দেখতে হবে, আপনার আকীদার সাথে মিল আছে কি, আপনার আকীদা রাসূলের আকীদার সাথে মিল আছে কি না। আজকাল অনেক লোকজন বলে সহি আকীদা, আমি সহি আকীদা কি দিয়ে বলতো, পেট তো ভালো বলতে পারে না, আকীদাই বুঝে না সহি আকীদা কি, আকীদাই তো জানি না সহিটা আমার কেমনে জানি। রাসূল আকীদা কঠিন কঠিন অবস্থায় তার আকীদা কি ছিল, যখন হিজরতের সময় গালে সাউরে অবস্থিত কাফেররা মাথার উপরে হানাহানি করে, তখন আমাকে রাসূল তারা কাঁদতেছে কি হবে এখন, বলে আমাকে কেন কাঁদ, তুমি কি মনে করছো আমরা দুইজন, আমাদের তৃতীয়জন কি আছে, আল্লাহ, একে বলে আকীদা, ওরা কোনোভাবেই আমাকে তাদের উদ্দেশ্য পূরণ করতে পারবে না। যদি দেখেন তার ফিকহ তার ইবাদত, তাহলে দেখেন যে সারা রাত নামাজ পড়ে কিভাবে তিনি পা বুলিয়ে দিতেন। আর আমরা আজ কাজ ছাড়া বা দুনিয়ার কাজে বসে বসে পা বুলিয়ে দিই,
হয়তো গাড়িতে বসে, হয়তো বা রাজনীতিতে বসে, বা অন্য কিছুতে, কিন্তু এমন লোক দেখতে পাই যারা নামাজ পড়ে পড়ে পাপড়ে যায়, পাপড়ে যায়। তাহলে সেটা আপনি বুঝবেন কেমনি? এবার কি দিয়ে বুঝবেন? মোহাম্মদ রসুল্লাহকে দিয়ে। রুকু থেকে দাঁড়িয়ে সেজদা যেন ভরেই গিয়েছেন। আমাদের একটু বেশি দেরি হলে ইমাম সাহেবকে হয়তো বিভিন্ন জবাব দিয়ে করতে হবে। কি ব্যাপার গিয়েছিল আজকে নামাজ পড়াচ্ছিলেন না কি দুনিয়ার কথা কিছু ভাবতেছিলেন মিয়া? একটু প্রশ্ন হতে হতে পারে, কিন্তু মোহাম্মদ রসুল্লাহ তার হলো তার চারিত্রিক গুণাবলী দেখেন কেমন তার চরিত্র ছিল। আমি যারা দাওয়াতের কাজ করে তাদেরকে একটা কথা বলি, ডাক্তার যখন সার্জিক্যাল ডাক্তার যখন অপারেশন করে তখন তাকে ইঞ্জেকশন দিয়ে বা ওষুধ দিয়ে কি করে সেন্সলেস করে, ঠিক না? করে না, করে না। তো দাই যদি দাওয়াত করতে গিয়ে খাতিব তার খুতবা দিতে গিয়ে ইমাম তার ইমামতি করতে গিয়ে দিনের যে কাজ করবে সে যদি তার প্রতিপক্ষদেরকে সেন্সলেস না করে অপারেশন করে তাহলে তার অবস্থা কি হবে বলেন তো? সার্জিক্যাল ডাক্তার যদি অপারেশন করার সময় হাত পা না বেঁধে আর সেন্সলেস না করে কাটা শুরু করে কি হবে অবস্থা? ডাক্তারের জীবন থাকবে? আমরা কিন্তু দাওয়াতের কাজ করি এইভাবে, জিন্দা রেখে হাত পা না বেঁধে কোন প্রকার তাকে সেন্সলেস না করে আমরা শুরু করি কঠিন কঠিন অপারেশন। এরপরে তো কি হয়, রুগী তো তার হাত পা মুখ চালাতে থাকে, তখন আমাদের অবস্থা বারোটা বেড়ে যায়। আর বলি বেটা রুগী ভালো হবে না, এই জান না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপারেশন করার আগে তাদেরকে সেন্সলেস করতে যে জিনিসটা দিয়ে সেটা হলো তার হলো আহসান। সবচাইতে যিনি রাসূলের কাছাকাছি থাকবেন তাকে আহসানুল খুলুকা, তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রবান সে হবে আকরামুকুম মিন মানজিলাতি ইয়াউমুল কিয়ামাহ, সেই হবে কিয়ামতের ময়দানে আমির নবীর কাছাকাছি থাকার সুযোগ পাবে। আকরামু সাইয়্যিদুল মিজান ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের সবচেয়ে ভারী কি হবে? চারিত্রিক গুণাবলী যার যত ভালো তার মিজান তত ভারী হবে। কিয়ামতের দিন রাসূলের শাফাত পাবে কে? যাদের চরিত্র যত উত্তম, মুমিনদের মধ্যে সর্বোত্তম, আকমালুল ঈমানা সর্বশ্রেষ্ঠ ঈমান দ্বারা তোমাদেরকে পরিপূর্ণ, তোমাদের মধ্যে যার চরিত্র উত্তম। এক সময় মুসলমানদের মুসলিমদের চরিত্র দেখে অমুসলিমরা ইসলামে আসতো, সে অতদেশে বলেছে। আর এমন মুসলমানদের চরিত্র তাদের চরিত্র দেখে অনেক মুসলিম কাফের হয়ে যায়, নাউজ বিল্লাহ, ইসলাম থেকে দূরে চলে যায়। এক ভাই বললেন যে একটা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, সুরিয়া কিদার ভাইদের মসজিদে, তো উনি গ্রামের মানুষ, জুতা কোথায় রাখতে হয় কেমনে রাখতে হয় ভালো বুঝে নাই আমি, তো রাখতে কিছুটা ভুল করেছিলেন। তো বললেন যে আমার সঙ্গে এমনই ব্যবহার করলেন যেটা উনি একটা খারাপ উদাহরণ দিলেন, এখানে মসজিদে এই কথাটা বলা সম্ভব না। এবং বললেন সেই দিন আমি ওয়াদা করলাম যে কোনোদিনই এদের সাথে আর কোনোদিন নামাজ পড়িব না। চিন্তা করে দেখেন এমন আমাদের কাছ থেকে এটা বড় দুঃখজনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী যদি আমরা দেখি, তার সিরাতের মাঝে যদি আমরা তালাশ করি, তাহলে আমরা কি পাই? আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? আমরা আজকে সিরাত আলোচনা করছি, যিনি কিয়ামতের দিন সর্বোত্তম সুপারিশ করবেন এবং তার সুপারিশ কবুল করা হবে, যারা সেই করছেন সর্বোত্তম তিনি জান্নাত অপেরি করবেন, যার প্রতি সর্বশ্রেষ্ঠ কোরআন নাজিল হলো, তিনি সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, সর্বশ্রেষ্ঠ তার উম্মাহ, সর্বশ্রেষ্ঠ তার কিতাব। কিন্তু আমাদের সেই শ্রেষ্ঠত্ব কি আমরা ধরে রাখতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইলে তার স্বরূপ কেমন ছিল? সাদা বাসা স্বাভাবিক। আমাদের জীবনযাত্রা কেমন? তার মুআমালাত লেনদেন কেমন ছিল? আমাদের লেনদেন কেমন? এই জন্য আমি আজকে আপনাদের কাছে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু চারিত্রিক গুণাবলী কেমন ছিল আর আমরা কোথায় আছি এবং আমরা কিভাবে আমাদের জীবন
নামাজি খুব পাক্কা নামাজি। জিজ্ঞেস করলাম, জিজ্ঞাসাবাদে মাঝে জানতে পারলাম ব্যাংক থেকে বড় ধরনের একটা লোন নিয়েছে, সুদের উপরে নিয়ে বাড়ি করেছে, আর এখন যদি বসে বসে কাঁদতেছেন তার উপরে দোয়া করে আল্লাহ আমাকে মাফ করে দাও, কামা হয়ে যাবে কি বলেন? উনি যে দোয়া করছেন তার কি দোয়া কবুল হবে? ওই বাসা ভাড়া খেয়ে এবং কি উনি জীবন যাপন করেন? চিন্তা করে দেখেন সবার আগে উচিত আছে সবার পরে যায়, ওনার এই অবস্থা। কারণ উনি মনে করছেন মহামারাতে তার লেনদেনের ব্যাপার তাদের মানে শুধু বাস নামাজে হাত বাঁধা বাপা মেলানো জোরে আমিন বলে এটা বড় খুব বড় জিনিস, কিন্তু তার মহামারাতে কি সুদী কাজ করে? তার চারিত্রিক যদি আমরা অবস্থা দেখি তার স্ত্রী অতিষ্ঠ। আজকাল বেশিরভাগ স্ত্রীরা স্বামীর প্রতি খুশি না, বড় ভাইয়ের প্রতি ছোট ভাই খুশি না, বাবার প্রতি ছেলে মেয়েরা খুশি না, প্রতিবেশী প্রতিবেশীর উপরে খুশি না। কারণ কি আমাদের চারিত্রিক অবক্ষয়? আমি মনে করি বাংলাদেশের সবচেয়েতে আমি বহু দেশের মানুষের সাথে ব্যবসা করে যেটা দেখেছি যে আমাদের দেশের মানুষের চারিত্রিক অবক্ষয় সবচেয়ে বড় অবক্ষয়। চারিত্রিক গুণাবলী আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যদি আমরা মিলাই তাহলে আমাদের আমরা অনেক দূরে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি জীবনের কিছু অবস্থানের কথা বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদিকুল আমিন ছিলেন, ঠিক না? বক্তারা লোকরা তাকে কি সত্যবাদী বলতেন? আমরা তার বলতেন আপনি আমি সাদিকুল আমিন কি না একটু যাচাই করে দিন। আমি আমার রবের সাথে সত্য সত্যবাদী, আমি রাসূলের সাথে সত্যবাদী, আমি আমার ফ্যামিলির সাথে আমার পরিবারের সাথে আমার জনগণের সাথে আমার ভাই বোনের সাথে। এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছেন তখন তিনি আমানতের ব্যাপারটা খেয়াল করেন যে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে যেই বিছানায় শুয়ে দিচ্ছেন তার সবচেয়ে কুরিজার টুকরা ফাতেমার স্বামী জানে কাফেররা 100টা অলঙ্কার তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে সকাল হলেই তাকে একসাথে হত্যা করবে, এই মুহূর্তেও যেই মুহূর্তে কাফের মক্কার আবু জাহল আমরা পার্লামেন্টে বিল পাস করেছে মুহাম্মাদকে যৌথ 100 জন যুবক হত্যা করবে, সেই মুহূর্তে কাফেরদের আমানতের কথা তিনি বলে যান নাই। জামাতা এবং চাচাতো ভাই তার হাতে আমানত লিখে লিখে দিয়ে গেলেন, সবার আমানত ঘরে ঘরে পৌঁছে দিয়ে তারপরে তুমি মক্কা ত্যাগ করবে তার আগে না। এমন কঠিন পর্যায়ে আমার দরকার করে আমরা কেউ আছি কিনা যাই না, তবে খুব ভালো অবস্থায় করলে আমার দরকার করে আমার দরকার, কিন্তু আমার সামনে কিছু টাকা পয়সা না, অনেক ফলবসু হতে পারে, অনেক ছেলেমেয়েদের বিয়ে সাজ কাপড় হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। তাহলে আমার দরকার ক্ষেত্রে সত্যবাদীদের ক্ষেত্রে আজকে আমরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ফলো করছি, আমাদের জীবনের সঙ্গে আমরা মিলিয়ে দেখি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা অবস্থা আমরা যদি খেয়াল করি, যখন তিনি তয়েবে গেলেন, তয়েব বাসীরা কি ব্যবহার করেছিল আপনি ইতিহাস জানেন, রাসূলের জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল এই তয়েবের দিন। সমস্ত শরীরে রক্তাক্ত করে যিনি একটি আঙ্গুরের বাগানে গিয়ে হুশ হারিয়ে ফেলেছিলেন, যখন তার জ্ঞান ফিরল আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাহাড়ের ফেরেশতা দিয়ে পাঠালেন, যাও কি বলে আমার মহাম্মদ আমার হাবিব আলাইহিস সালাম, তাই শুনল। জিবরিল পরিচয় দিয়ে বললেন পাহাড়ের ফেরেশতা হাজির, আপনি একটাবার বলেন পাহাড় দিয়ে কাফের আর তাইফের কাফের মুশরিককে খুশি দেওয়া হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় তার দাওয়াতের যে মিশন এবং ভীষণ ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা এবং শিরক উৎখাত করা, তিনি বললেন না এমনটা করো না, আমি আশা করি এদের নিউ প্রজন্ম তার একমাত্র আলেবাদ করবে। আর জুল্লাহ ইউখরিজু মিন আসবাবিহিম মিম্মা ইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া, তাওহীদের মানুষ তৈরি হবে, শিরককে তারা কি করবে মুছে দিবে। আমরা আজকে আমাদের উঠতে বসতে চলতে ফিরতে আজকে আমাদের দায়ীরা আমরা যে আমাদের কাজ করি
দাওয়াতের কাজ করতে গিয়ে তাওহীদ প্রতিষ্ঠার জন্য এবং শিরক মূলপ্রাণ করার জন্য যে কথা আমাদের শেখ আব্দুর রব যখন বলেছেন বাংলাদেশ জুমিয়াতে আহলে হাদিস তার যে দায়িত্ব তাওহীদ প্রতিষ্ঠা করা এবং শিরক উৎখাত করা সুন্নতকে প্রতিষ্ঠা করা বিদআত উৎখাত করা এমন দায়ের সংখ্যা আমরা কতজন আছি এবং এই স্বপ্ন এই আমাদের ভিশন ও মিশন নিয়ে আমরা কাজ করার জন্য ময়দানে কত এই সংখ্যা চলবে না আরো বাড়াতে হবে সত্যিকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যে তাওহীদ মানুষের হেদায়েত দোয়া করলেন সাহাবায়ে কিরাম বদ্দুয়া করলেন দাওস কবিরের উপরে এরা ধ্বংস দিয়ে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হেদায়েত দান করুন আমরা আজকাল দেখা যায় অনেকে দাওয়াতের কাজ করি যত জান্নাতে মারা যায় তত ভালো যেন আমার জান্নাতটা তো সহজ হয়ে যাবে এরা জাহান্নামে ওরা জাহান্নামে ওরা জাহান্নামে ওরা জাহান্নামে সব জাহান্নাম গুলো আমরা জান্নাতে এই দাওয়াত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহান্নামে ভালো দাওয়াত ছিল না তার দাওয়াত ছিল তার চরিত্র ছিল মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে বানানো ইহুদি গোলাম একটা বারুদ খিদমত করত অসুস্থ মাতার পাশে বসে গিয়ে বললেন তুমি ইসলাম গ্রহণ করো তুমি ইমানে চলে আসো বাবার দিকে দেখে ইহুদি দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বাবা ইহুদি বলল আচ্ছা আবুল কাসিম আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তুমি মানো এবং তিনি তার দাওয়াত করলেন সে দাওয়াত শুনে ইসলাম আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাজি আনকাযানি বিয়া মিনাল নার ওই মহান রব্বুল আলামিন আমার মতো এই যুবকটিকে বালকটিকে সরি বালকটিকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দেন কয়জন আছেন জাহান্নামে কে জান্নাতি বানিয়েছেন কয়জন আছি আমরা জাহান্নামি মানুষকে জান্নাতের পথ দেখিয়েছি আমরা কয়জন আছি বেনামাজিকে নামাজ বানিয়েছি বেপর্দাধারীকে পর্দা শিখিয়েছি কোরআন জানা কোরআন শিখিয়েছি কয়জন আমরা আমাদের এই চরিত্র আমাদের মাঝে কয়জন এই চিন্তা চেতনা নিয়ে রাত্রিবেলা ঘুমান যে কালকে একজন মানুষকে হলেও আমি হৃদায়তের বাড়ি পৌঁছাবো একটি কোরআন আয়াতের শিক্ষা দেবো একটি হাদিস শিক্ষা দেবো ও শুধু যারা চাকরি করে যারা নামের আগে মাদারি বা পরে মাদারি বা আগে তাই তারাই কাজ করবে আপনি কি মহাপদ রসুল্লাহ সাল্লামের একজন অনুসারী না বল হাদি সামিলি আবু ইলাল্লাহ আলা বসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি আপনি যদি রাসূলের অনুসারী হন তাহলে আপনার প্রতি দাওয়াত করা কি ফরজ হেদায়েতের বাণী পৌঁছানো ফরজ মানুষকে সত্যের দিকে দেখা ফরজ আপনি যদি মুমিন হন তাহলে আপনাকে ইমানের দাওয়াত দিতেই হবে কিন্তু খায়র উম্মাত মুখাজ্জাস লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পাই যে দাওয়াত ছিল তার সব সময় তার চিন্তা ভাবনা কি করে একটা মানুষ হেদায়েত পাবে মক্কার ভিতরে মানুষ গ্রহণ করে না তয়েফে তয়েফ করে না হজের বাইরে হজের বাস্তবায়ন করে না কোথায় বাইরে কোথায় বাড়ি নাই ইয়াসিরের মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে বন্ধুরা আজকে আমাদের একটা সবার মাঝে এই মধ্যে থাকা দরকার আমি দায়ী ইলাল্লাহ আমি হাদি ইলাল্লাহ আল্লাহ হিদায়াতের দিকে মানুষকে আমি কিভাবে আপনি আহ্বান করবো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তয়েফের ময়দানে এই কঠিন মধ্যেও তিনি তার দাওয়াতের কথা বলে যান নাই তাওহীদের কথা বলে যান নাই শিরকের কথা বলে ব্যক্তিগত ব্যক্তিগত আত্মা কমালে নফসি আর কখনোই তিনি তার নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করেন নাই কিন্তু শরীয়তের দিনে যদি কোনো ব্যাঘাত ঘটেছে তখন তিনি খুব শক্ত হয়েছে আজ আমরা ব্যক্তি প্রতিশোধ দিতে খুব শক্ত বাকি দিনের ব্যাপারে যদি হয় স্ত্রীর ব্যাপারও ছাড় ছেলে মেয়ের ব্যাপারও ছাড় বন্ধুর ব্যাপারও ছাড় সবার ব্যাপারও ছাড় সেখানে আমি কিছু বলি না কারণ সেখানে বললে হয়তো আমার বাচ্চা ভালো হবে না আমার নর্স মানে সমস্যা হবে বন্ধু হয়তো আমার সাথে কথা বলবে না আমরা কিন্তু স্বার্থটা দুনিয়া ঠিক রেখে দিনের কাজ করি বন্ধুরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না দিন ঠিক রেখে দুনিয়া যতটুকু করা যায় এটাই হলো মুমিনের পরিচয় এজন্য বন্ধুরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি দেখি ওহুদের প্রান্তে ওহুদের প্রান্তে ঘটনা আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশ অমান্য করার জন্য 70 জন সাহাবীর তাজা রক্ত ওহুদের প্রান্তে ফেলেছিল প্রবাহিত হয়েছিল আমরা যদি হতাম কি করতাম বলেন তো যেই সাহাবী
যেই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু সব মানে 50 জন সাহাবী ওই তীরন্দাজ সাহাবী রাসূলের এই কথাটাকে অমান্য করে তারা গনিমতের মাল নেওয়ার জন্য নেমে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু ওই সাহাবীদেরকে কি শাস্তি দিয়েছিল বলতে পারবো না ভাই একটা কথাকে অমান্য করার জন্য 70 জন সাহাবীর জীবন গেল সেই সেই অপরাধের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একজন সাহাবীকে কি কোন কটু কথা বলেছিলেন আপনার আমার যদি ভাই কি করি আমরা বলে ছোট ছোট বলি কি আমরা বাপ করি যে কিভাবে তিনি মাফ মসমা ক্ষমা করে দেন তাদেরকে এড়িয়ে যান ওয়ালা জাহিদিন তাহলে রাসূল সাল্লাল্লাহু নিজের মানুষকে ক্ষমা দেওয়া শুধু না আমরা মক্কা মিজের অবস্থা দেখি মক্কা মিজের রাসূল সাল্লাল্লাহু বীর বেশে 10,000 বীর কি বলে যোদ্ধা দিয়ে মুজাহিদ দিয়ে যিনি এই মক্কাকে জয়ী করেছিলেন একটা আঙুলের ইশারা একটা চোখের ইশারা সমস্ত কাফেলকে কচু কাটে করে দেওয়া হতো কিন্তু সেই দিন তিনি ক্ষমা করেন নাই ক্ষমা আজ আমরা ক্ষমা করতে পারি না আমরা রাসূলের উম্মত দাবি করি আমরা নিজের স্ত্রী ক্ষমা করতে পারি না কালকে পরিষ্কারের দোকানে আমার একটা কিছু পরিষ্কার করা দরকার ছিল এক ছেলে ওখানে কাজ করে বললাম আপনি কিভাবে বুঝলেন বোঝা যায় তুমি তুমি অপরাধ করেছ বলেন কি অপরাধ কিছু একটা করেছো তুমি বলো কি অপরাধ তো কালকে রাত্রে বাবার সাথে ঝগড়া করছো বিজয় ঝগড়া করছো মায়ের আর বাবার সম্পর্ক ভালো না এই জন্য বাবার জব্দ করছি কাজ চিন্তা করে কাজটা খুব ভালো করছো ওই না ভালো করে নি তাহলে এখন ফোন দিয়ে না পড়লে যখন তুই বাসায় যাওয়া বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবা ক্ষমা চাইবা আমার সঙ্গে জব্দ করে নিজের বাবাকে মাকে ভাইকে বোনকে স্ত্রীকে চিন্তা রাসূল সাল্লাল্লাহু মক্কার কাফির মুশরিকদেরকে বললেন ইযহাবু আনতুম তুরাকা আজকে তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম লা তাসিবু আলাইকুম ইয়াউম আজকে তোমাদের কোনো প্রতিশোধ নিব না আকুল লাকুম কামা ক্বালা ইউসুফ লি ইখওয়ানি ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদের আসসালাম মিশরের রাজ দালত ক্ষমতাদার হাতে তার কাছে বাহিনী অর্ডার করলেই যে ভাইরাটাকে মারপিট করে কয় ফেলে দিয়েছিল আজকে প্রতিশোধের জন্য যদি খালি এক পয়সা করত কমপক্ষে জেলা হাজত দিতে পারত কিন্তু মাফ করেন নাই আমরা কি তার মাফ করতে রাজি না স্বামী স্ত্রী ঝগড়া করে আমাদের দেশে একটা প্রিয় আছে যে স্বামীরা কখন স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া যায় না এই অনেক লোকই বলে অপরাধী যদি স্ত্রী হয় তখন স্ত্রী ক্ষমা চাইবে স্বামী হলে স্বামী চাইবে অপরাধী যদি বাবা হয় বাবা চাইবে ছেলে হলে ছেলে চাইবে আজ আমাদের সমাজ আমরা ক্ষমা চাইতে রাজি না আমরা কাউকে ক্ষমা করতে পারি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে তিনি ক্ষমা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনী আমি চাই না যে আপনাদেরকে যেটা আলোচনা যথেষ্ট আমরা চারিত্রিক দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ফলো করার চেষ্টা করি আপনার রাসূলের জীবনকে পড়ার চেষ্টা করেন এবং সবচেয়ে বড় জীবনের কিতাব কোরআনুল কারীম সিরাত আমরা মনে করি না এগুলো বাস্তব বাবা বললাম না সবচেয়ে বড় কোরআন কোরআন হচ্ছে তার সবচেয়ে বড় চরিত্র তাহলে আমরা কোরআন না পড়ি কোরআন না বুঝি কোরআন চর্চা না করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানা সম্ভব না এই জন্য কবরের মুশকিলা করা হবে মান নবীও সেই ব্যক্তি বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বলবে তালাওয়াত কিতাব আল্লাহ আমি আল্লাহ কিতাব বলছি এর মানে তার আল্লাহ কিতাব না পড়লে রাসূল আপনার নবী মুখ দিয়ে আসবে না আপনি চান না কবরে আপনার মুখ দিয়ে আসুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখনই আসবে যখন আপনি রাসূলের সবচেয়ে মহাগ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার আগে বন্ধুরা আসবে অনেক কঠিন হবে আপনারা ভাববেন না যে কেরোগান থেকে দুখান কিতাব পড়বো তাই হয়ে যাবে না আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসায় কেউ লাফাচ্ছি কেউ জিলাপি খাচ্ছি কেউ বসে কেউ দাঁড়িয়ে আর কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা মানে আমরা মনে করছি যে রাস্তাঘাটে আমরা রাসূলের বিপক্ষে যারা
গেছে, আমরা কি করলাম, মিছিল করলাম, আর রাসূলের মহব্বতে আমরা কিছু লাফাই ঝাপাই করে সরকার সরকারি বেসরকারি কিছু ভাগাভাগি করে আমরা মহাম্মদের মহব্বত হয়ে গেল। একে মহব্বত বলে না, মহব্বত কতটুকু করতে হবে সেটাও তো জানা দরকার। আপনি একটু চিন্তা করেন তো, রাসূলকে কত ভালোবাসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু হাত্তা আকুনা হাবা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন, আপনার বাবা মা আপনার সন্তান পরিবার পরিজন কোন গণ আছে কি, মহম্মদ তার সম্পদ মানব সীতার জীবন আপনার জীবন আপনার ধন সম্পদ আপনার পরিবার পরিজন আপনার ছেলে মেয়ে আপনার বাবা মা সবার প্রতি যদি ভালোবাসতে না পারেন তাহলে আপনি মমিন না মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নিজেকে জিজ্ঞেস করি তো আমরা সত্যি কি আমার আত্মার চিত্র আসলে ভালোবাসে, আমার রাজা তো অনুভব তার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বলে আমার আত্মার উপরে আপনি ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ লাল হয়ে গেল, এটা হয় নাই ভালোবাসা এটা পরিচয় না, তাহলে আমরা কি রাসূলকে ভালোবাসি যে আমার আত্মার চাইতে আমার ধন সম্পদের চাইতে আমার ছেলেমেয়ের চাইতে পরিবার পরিজন আত্মীয় স্বজন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমার উম্মতে কিছু মানুষ আসবে পরবর্তীতে মুসলিম রাজি যারা তাদের সব কিছু দিয়ে আমাকে একটাবার দেখা দেখার সুযোগ হলে দেখতে চাই, তার সমস্ত ধন সম্পদ তার পরিবার পরিজন তার ছোট পরিবার পরিবার সবকিছুকে জিম্মি রেখে সবকিছুকে বন্ধক রেখে সবকিছুকে কুরবানি হয়ে গেল আমি একবার মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব, এমন লোক আসবে থাকবে আমার মুখের মাঝে, এদের অন্তর্ভুক্ত কি আমরা আসি, নিজেকে পরীক্ষা করি মুক্তি কি তো বড় সহ। এই জন্য ইমাম হাসান এই আয়াতটি নাযিল হয়েছিল মিথ্যুক মিথ্যা ভালোবাসার যারা দাবি তাদের দাবিকে খণ্ডন করার জন্য, যারা বলে রাসূলকে ভালোবাসা মুখের কথা না, রাসূলকে ভালোবাসা প্রমাণ করতে হবে আমার চরিত্রে গুণাবলীতে প্রমাণ করতে হবে আমার আকীদা দিয়ে আমার বেকার দিয়ে আমার চরিত্র দিয়ে আমার নায়ক স্থান দিয়ে আমার মহাভারত লেনদেন দিয়ে এবং আমার দুইটা ভবিষ্যৎ যারা ছাত্র এখন নাই কেউ পড়ছে কিনা যায় না জীবনের উপরে ছোট্ট একটা নবন্ড লেখা সিরাতুল হাবিব, ওইটা আরবি নাম আপনি দিয়েছি সিরাতুল আদল আলী হাবিব মুস্তফা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিরাতুল হাবিব সংক্ষিপ্ত ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুব সহজ ভাবে একইবারে যারা 2-3-5 তারাও যেন বুঝে, কারণ সিরাতুল বইগুলি অনেক কঠিন পরে হয়তো সহজ আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপরে একটা আমার বই আছে যে ভালোবাসা খাদাল সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসেন তাহলে ভালোবাসার প্রমাণে আপনাকে কিছু দাবি পূরণ করতে হবে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসি ঠিক ভালোবাসি এখানে কিন্তু আমরা খুব সুন্দর অর্থ ভালোবাসি আত্মার চাইতে আছে কথা মালের চাইতে পরিবারের চাইতে বাবার চাইতে ছেলেমেয়ের চাইতে আজকে আপনাকে জিজ্ঞেস করবে তুমি কতটুকু ভালোবাসো আপনি রেজাল্ট পাবেন, আপনার প্রতিদিন সবার জন্য ধর্মান আপনার যান আপনার ছেলে মেয়ে পরিবার পরিজনের জন্য যা কিছু করে মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কি করেন আপনি তুলনা করেন আপনি বুঝতে পারবেন কতটুকু আপনি ভালোবাসেন। মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনে কোন কোন জায়গাতে পান কোন কোন জায়গাতে আপনি স্মরণ করেন কোন কোন জায়গাতে আপনি ফলো করেন, নাকি শুধু মসজিদে নামাজ পড়ার সময় বের হলে ব্যবসাতে আপনার রাজনীতিতে আপনার অর্থনীতিতে আপনার পরিবারে আপনার লেনদেনে কথাবার্তায় চলাফেরায় সবকিছুর মধ্যে মহম্মদ রাসুলকে ফলো করতে পারি তখনই বলবো যে না আমি সত্যি রাসুলকে ভালোবাসি। বন্ধুরা রাসুলকে ভালোবাসার কয়েকটা দাবি পূরণের কয়েকটা কথা আমি বলবো এই কয়েকটি কাজ আমরা করবো ইনশাআল্লাহ। রাসুলকে আমরা ভালোবাসি ঠিক না, সবচেয়ে বড় যেটা হলো রাসুলকে ভালোবাসি আমি রাসুলের সুন্নতকে জানা সুন্নত মানে রাসুলের আদর্শ রাসুলের আদর্শ কোরআন সুন্নাহকে জানা, আমরা প্রতিদিন এই কোরআন সুন্নাহকে কমপক্ষে একটা করে হলেও হাদিসে ও আয়াত আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আপনার জীবনের প্ল্যান প্রোগ্রামে রাখেন প্রতিদিন একটা করে কোরআন একটা করে হাদিস আমি জানবো এবং নিজে মানবো অন্যকে জানাবো মানাবো চেষ্টা করবো
এটাই হবে রাসূলকে রাসূলের হকের দাবির বাস্তবতা। পারবো ইনশাআল্লাহ আমরা একটা করে জাহান পড়ে কয় বছর লাগবে এবং দেখবেন ভালোবাসা যখন জন্মিবে একটা না একটা মজা লাগবে না দুইটা তিনটা। আহমদ ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন মহান রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত একটা আমার প্রতি নিয়ামত আমি কারাগারে বসে আপনাদের ইমাম সাহেবদের খতম না খালি সাহেবদের আহমদ সাহেবদের না হরফান হরফান কেলিমাতান কেলিমাতান আয়াতান আয়াতান সূরাতান সূরাতান আমি কোরআনের একটা অর্থ অক্ষর করে বাক্য বাক্য করে আয়াত করে সূরা সূরা করে আমি পড়া কোরআন 80 বার খতম দিয়েছি এই কারাগারে যে কারাগার কারাগারে আমার শিক্ষাদান। আমরা কি বলেছি কোরআনটা তেলাওয়াত করতে হবে রাত্রে প্রতিদিন আমাদের জীবনে কোরআন তেলাওয়াত আছে আমি আর নেই বুঝি আমি তার বাস্তবতা আমার জীবনের সঙ্গে মিলিয়ে দেখি। এই জন্য বন্ধুরা রাসূলকে ভালোবাসি রাসূলের চরিত্র আমরা চরিত্র পার হতে চাই অনেক আলোচনা কিতাবে কথা দাবিগুলো আমরা পূরণ করার চেষ্টা করি একটা করে আয়াত একটা করে হাদিস আমরা শিখবো ইনশাআল্লাহ ঠিক আছে এবং এইটা অন্যের কাছে আমরা পৌঁছাবো। দুই নম্বর রাসূলকে আমরা ভালোবাসতে হলে আমাদেরকে ভালোবাসতে হবে তাকে আল্লাহকে আল্লাহ ভালোবাসা আগে আগে ভালোবাসতে হবে আল্লাহকে আল্লাহর ভালোবাসা আমার মাঝে কতটুকু আছে যাচাই করার জন্য আপনাকে আল্লাহর দেওয়া দিন আল্লাহ রাসূল আল্লাহর কোরআন আল্লাহর দেওয়া রাসূলের সুন্নত আমি কতটুকু ভালোবাসি যাচাই বাছাই করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন রাসূল যাদেরকে ভালোবাসেন তাদেরকেও ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল ভালোবাসতেন কাকে সমস্ত সাহাবীদেরকে ভালোবাসতেন না আবার সাহাবাদেরকে ভালোবাসো না কেন করবো নাকি শিয়া হাফেজদের মধ্যে বলবো সব কাবিল উত্তর হয়ে গেছে নাউজুবিল্লাহ। আর শিয়ারা সারা পৃথিবীতে তাদের বাতিল মতবাদকে সারা পৃথিবীতে প্রচার করার জন্য তাদের আজ মহাশক্তি আজ আমেরিকার মতো শক্তি তাদেরকে তাদের বাতিল আকিদা প্রচার প্রসার করার জন্য তাদের রাষ্ট্র কায়েম করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা ব্যঙ্গ করতেছে
আমি একটা কথা বলি, যে যদি পারফিউমের একটা বোতল ছাঁকি দেন কেউ গ্রাম বাড়াবে ছড়িয়ে যাবে, কিন্তু একটা পচা গামটা কিছু যদি একটা বোতলের মধ্যে থাকে ওকে ছাঁকি দেন কি হবে বলেন তো? গন্ধ আসবে না? আসবে না। মহাম্মদ রসুলাম পারফিউম তাকে যে যেভাবেই ছাঁকা, পচা বলেই ছাঁকা আর ভালো বলেই ছাঁকা, সুগন্ধি ছড়াবে। রাসূলকে গালি দিয়েছে, বন্ধ দিয়েছে, সে দুনিয়ায় তার শাস্তি পাবে, আখেরাতে পাবে। আমরা এই গালি শুনে আমি বলি, আপনারা যারা মিছিল মিটিং করলে, যারা আজকে রাসূলের জন্য জীবন দিতে রাজি, এই করতে রাজি, সেই করতে রাজি, রাসূলের জীবনী নিজের জীবনী গড়ার জন্য কয়েকজন প্রতীক হয়েছে, আমরা প্রতীক্ষা করেছি। আমাদের মুখে রাসূলের চেহারার স্রোত দেখি না, কাপড় চুপড়ে, লেবাস পোশাকে, খাওয়া দাওয়াতে, চলাতে, বেরোতে, ব্যবসা বাণিজ্য সব কিছু উল্টো পাল্টা, শুধু যেন বাস মঞ্চে দাঁড়িয়ে কিছু করতে পারলে কোনো কিছু হয়ে গেল। এটাই বলুন না, আপনি আপনার জীবন করতে রাসূলের মতো কেউ কি বাধা দিবে? কোন হিন্দুকে আপনাকে কিছু বলবে? কেউ কি আপনাকে ধরে রাখবে? সেইটা আমাদের কোথায়? আর কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের সাহাবায়ে কিরাম গাল ভাঙা জবাব দিয়েছে না দেয় নাই? আমরা করেছি কি? শুধু স্লোগান দিয়েছি, ঠিক না? এটি তো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে প্রচার করার জন্য বই পুস্তক আরো বেশি করে ছাপায় ঘরে ঘরে দিই, দেখবেন রাসূলের জীবনী পড়ে অনেক অমুসলিমরাও কি মুসলিম হবে ইনশাআল্লাহ, অনেকেই তাদের মুখ বন্ধ হবে। আর দেখা যায় অনেকে আমরা করি কি, রাসূলের ভালোবাসার কারণে আমরা সাধারণ মানুষ বড় বড় নাস্তিকের সাথে কি করি আমরা তর্ক করতে যাই, করতে গিয়ে আমরা হেরে যাই, রাসূলকে হার মানাই দিয়ে আমরা নামাজ পড়ে যাই। আমাকে করবেন না, আপনার যে কাজ সেটা আপনি করুন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা ভালোবাসি, সেই ভালোবাসার জন্য তার আহলে বাইতকে ভালোবাসতে হবে। আর শিয়া রাফিজিরা রাসূলের আহলে বাইতকে ঘৃণা করে, মূলত ঘৃণা করে, কিন্তু মুখে প্রকাশ করে যে আমরা রাসূলকে, রাসূলের আহলে বাইতকে ভালোবাসি না? আজকে আওগাতে রাসূলের নাম দিয়ে বেদাতের কি করেছে, সাইন আপ করেছে, ওরা কি রাসূলের আহলে বাইত হতে পারে? আওলাদ রাসূল হতে পারে না? সৌদি আরবে আমরা আওলাদ রাসূল খোঁজ করে পাই না, আর বাংলার বাড়িতে আওলাদ রাসূল, ইন্ডিয়ার ময়দানে আওলাদ রাসূল, আর কি বলে পাকিস্তানের ময়দানে আওলাদ রাসূল ঘরে ঘরে দেখা যায়। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য বন্ধুরা আজকের এই আলোচনা থেকে আমরা বলতে চাই, আসুন আমি লম্বা করতে চাই না, কারণ প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন তো পড়বে যাব, আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক দিকগুলো আমরা বড় করার চেষ্টা করি, নম্র হই, ভদ্র হই, আমরা আমরা ওদের প্রতি সহানুভূতিশীল হই, আমরা অন্যকে অগ্রাধিকার দিই, আমরা অন্যের প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করি, আমরা আমাদের কথায় চলাই ফিরাই উঠাই বসাই। আপনি ও রাখবেন, আপনি মমিন, রাসূলের অনুসারী, আপনি জীবন্ত একজন মানুষ যে রাসূলকে ফলো করে, আপনাকে দেখেই মুসলিমরা যারা দুর্বল ইমান আপনাকে দেখে তাদের ইমানের শক্তি পাবে, আপনাকে দেখে তার আপনার ব্যবহারে তারা মৃত হয়ে আপনার দিকে ছুটে আসবে, আপনাকে দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে পারবে। আজ আমাদের চরিত্র যেন এমন না হয় যে আমাদেরকে দেখে মানুষ দূরে সরে যায়, আমাদের দেখে যেন আমার ইসলাম কলঙ্কিত না হয়, আমার রাসূল কলঙ্কিত না হয়, আমার কোরআন কলঙ্কিত না হয়, আমার সুন্নাহ কলঙ্কিত না হয়। কারণ আমাদের সবকিছুই বলবে যে আমাকে কোরআন পড়ে দেখবে না, সুন্নাহ পড়ে দেখবে না, দেখবে আপনাকে, আমাকে, আমার চরিত্র দেখে ইসলামকে তারা যাচাই বাছাই কি মোজাইন করবে। ও আচ্ছা, এমনই এমনই আজ আমাদের আমানতদারিতে বড় সমস্যা, আমাদের দায়িত্বে সমস্যা, আকিদা আমরা বুঝি না, ফেকা আমরা রুচিত মাস্তা নিয়ে ঝগড়া করি, ফসল করি, আমরা মনে করি না বন্ধুরা, আসুন আমরা মোহাম্মদ সাল্লামকে যদি সত্যিই ভালোবাসি, আমাকে দেখে যেন একজন অমুসলিম, আমাকে দেখে যেন একজন দুর্বল ইমানের মানুষ যেন বুঝতে পারে সত্যি মোহাম্মদ সাল্লাম কেমন ছিলেন। আমার চলা ফিরা উঠা বসা প্রমাণ করবে মোহাম্মদ সাল্লামকে ভালোবাসা, এবং এই ভালোবাসাতে মানুষ ছুটে আসবে দিনের দিকে ইনশাআল্লাহ। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনেক বড় অধ্যায়, পড়ে পড়ে শেষ করা সম্ভব না, শেখ আব্দুল বলেছেন
আসলে আমরা আমি আপনার সঙ্গে একটা বিষয় চারিত্রিক দিকটা আমরা মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ বলে লাকাদ কানা ফী রাসূলিল্লাহ কানা ইয়ারজুল্লাহ ওয়াল-ইয়াওমাল আখির ওয়া যাকারা আল্লাহ কাসীরা। এটা একটা আমি এখানে শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি রাসূলকে মডেল মানি? তাই না ভাই? মুখে লেখা আছে ইনশাআল্লাহ আজকে আমরা অর্ডার করে যাব আমাদের জীবনের উচিত অবস্থায় উচিত সব কিছুতে আমরা রাসূলকে মডেল মানতে চাই। আমি বাবা হই, আমি স্বামী হই, আমি ব্যবসায়ী হই, আমি যেই হই না কেন, আমি ছোট হই বড় হই, আমি রাসূলকে আমার চিন্তাকে আমি মডেল হিসাবে আমি মানতে চাই। তাহলে আপনার তিনটা কাজ করতে হবে। তিনটা কাজ না হলে আপনি রাসূলকে মডেল করতে পারবেন না। যতই আপনি আবেগ দেন, উচ্চার দেন, আর যতই পরে আপনি লম্বা দাঁড়িয়ে আর তুমি অনেক করে করে লম্বা দাঁড়িয়ে বুঝে হয়ে গেল, অনেকে লম্বা চুপ পড়ে হয়ে গেল, তুমি পড়ে হয়ে গেল, বা মাঝে মাঝে কিছু মাসতে মাসে না, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে যদি আপনি নিতে চান, তিনটা গুণ আপনার মাঝে থাকতে হবে, না হলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে নিতে পারবেন না। এক নম্বরে কি? ইয়ারজুল্লাহ, যে আল্লাহ সন্তুষ্টি চায়। আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ সন্তুষ্টি তাকে আপনি অন্য কেউ ছাড়বেন, আল্লাহর সন্তুষ্টি না হলে আমি রাজি, আল্লাহকে নারাজ করতে রাজি না, আল্লাহর সন্তুষ্টি আমি চাই। এই গুণ যদি আপনার মাঝে থাকে, কোনো মুহূর্তের জন্য আমি আল্লাহ আমার রবকে আমার সন্তুষ্টি করতে চাই না, কোনো ভালো কাজ ছেড়ে মন্দ কাজ করে কাউকে খুশি করে আমাকে নারাজ না, আমি আল্লাহকে খুশি রাখতে চাই। এই গুণ যদি আপনার মাঝে থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য মডেল ইনশাআল্লাহ। কারণ বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমন ছিলেন না যে আল্লাহ সন্তুষ্টির জন্য সব কিছুকে বিলুপ্ত করেছেন? করেন নাই? মক্কার কাফের মুশরিকরা বলেন রাজত্ব রাজা বানিয়ে দেবো, বলেন সুন্দরী নারী দেবো, বলেন টাকা দেবো, কি বলেছিলেন? না, আমি চাই তাওহীদ, তাওহীদ আমার রব রাজি, তাওহীদ মানুষের আমি চাই, কিছু চাই না, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বন্ধু, আপনি যদি মুহাম্মদ সন্তুষ্টির কাছে আর কাউকে আমি ছাড় দিতে পারি না, আজ আমরা অনেক কিছুই আল্লাহকে নারাজ করে মানুষকে রাখবে আর বলবেন মোহাম্মদ আমার মনে অসম্ভব হতে পারে ইসলাম ইসলাম। নাম্বার টু, আখেরাতে বিজয় হতে চাই, দুনিয়ার বিজয় না, দুনিয়ার আমার জয় পরাজয় কি বলো আমি দেখি না, ভালো জয় হতে আপনার নিষেধ করা হয়নি, তবে আখেরাতের বিজয় আমি হতে চাই। আখেরাতের বিজয় হওয়ার জন্য আমার যা যা করা দরকার তা করি, যা যা ছাড়া তার আমি ছাড়ি। এই গুণ যদি আপনার মাঝে থাকে, যা আখেরাতের বিজয় হতে চাই, জান্নাত পেয়ে ধন্য হতে চাই, তাহলেই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে নিতে পারবেন। আপনি যখনই দাঁড়ের মধ্যে সেভ করেন আখেরাতের বিজয় হওয়ার জন্য নাকি বইয়ের কাছে বিজয় হওয়ার জন্য, শ্বশুর বাড়ির লোকের কাছে, বন্ধু বান্ধবের কাছে, কার কাছে বিজয় হতে চান? আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতে আপনি বাম হাতে খান, কাকে বিজয় করতে চান, কোথায় বিজয় হতে চান? দুনিয়া না হতে কোথায়? আপনি যখন প্যান্ট পরেন তাকে নিচে ঝুলিয়ে দেন, জলাই না আমরা ওইভাবেই বানানো ঠিক না? এরপরে কেউ আমি নামাজের সময় গুছিয়ে যাবো ছেড়ে দেয়, কাকে রাজি, কোথায় দিন তৈরি হতে চান? আল্লাহ কেন রাজি? তাকে রাতে বিজয়ী না, আপনি কিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল দিবেন? মোহাম্মদ রাসূলুল্লাহ বিজয়ী হওয়ার জন্য এই দুনিয়ার সব কিছু ত্যাগ করেছেন, ধন সম্পদ চাইনি, না খেয়ে থেকেছেন, খোদার ঘরে আপনি পাথর পেয়েছেন, এই দুনিয়ার কষ্ট সব কিছু হয়েছে, কিন্তু আখেরাতে বিজয় হতে চান। বিজয় হবে না হবে না, এই জন্য কেয়ামতের সর্বোত্তম জান্নাত অর্জন করবেন তিনি, সর্বশ্রেষ্ঠ বিজয়ী মোহাম্মদ রাসূলুল্লাহ। আপনার 24 ঘন্টা যতক্ষণ জেগে থাকে কত ঘন্টা জিকির করে, মুখে কতক্ষণ বলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কুরআন পড়ে হাদিস পড়ে স্মরণ করে আল্লাহর বিধি বিধান হুকুম আহকাম হালাল হারাম দেয় সবই। আমি একটা কাজ করতে চাচ্ছি হালাল না হারাম, ও হালাল ঠিক আছে হারাম না, এটাও জিকির আল্লাহ, কারণ এখানে আল্লাহর বিধানকে আপনি বসে স্মরণ করছেন। পয়েন্ট নাই, আপনি একটা গোলাপ ফুল আহ চমৎকার গান আল্লাহ আলহামদুলিল্লাহ
সফলতার জন্য